আসসালামু আলাইকুম দর্শক, আফসান নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আগামী এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে, নূর সবশেষ থাকছে, কারের সঙ্গে নির্বাচনে যাবেন না জাপা। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমরা গত 28 তারিখ থেকে এক দফা আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছিলাম। আগামী এক মাস যে কোনো সময় ঢাকায় আসার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। চলমান আন্দোলন কখনো আগাবে কখনো পেছাবে, আমরা বলেছি এই সরকারের আয়ু এক মাস। আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে। সোমবার পুরানো পল্টন এলাকার কালভার্ট রোডে দলীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর বলেন, বিএনপি নেতা গয়েশ রায়কে সোনারগাঁও হোটেল থেকে এবার খাবার এনে খাওয়ায়। আপনারা দেখছেন গত 14 বছরের এই চিত্র। আমানুল্লাহ আমান আহত হননি, অসুস্থ হয়ে গিয়েছিলেন। তাকে ফল জুস নিয়ে দেখতে যাওয়া গত 14 বছরে দেখেছেন এই চিত্র। কলেজে ভয় ঢুকে গেছে, এতদিন তারা বাংলাদেশের মানুষকে ভয় না করলে, মূল্যায়ন না করলো, এখন তারা বিদেশিদের চাপে, ভিসা নীতির চাপে এখন এসব করছে। তারা ভাবছে ক্ষমতায় না থাকলে তো বিদেশ যেতে হবে, অ্যাসাইলাম নিতে হবে। তিনি বলেন, আল্লামা মামুনুল হকের মতো একজন আলেমকে সরকার মামলা দিয়ে পঙ্গু করে রেখেছে। গত 14 বছরে আলেমরা যে পরিমাণ বেজ্জতি হয়েছে এরকম আর কখনো হয়েছে? এখন তারা আবার মডেল মসজিদ করছে, নির্বাচন এসেছে তাই আবার ছদ্মবেশ নিয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, গত 27 জুলাই আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের মাঝখানে পড়ে একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়। এখন পর্যন্ত কোনো বিবৃতি তারা দেয়নি, এতটাই নির্লজ্জ। এ ঘটনা এখন পর্যন্ত ওবায়দুল কাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? হয়নি। যদি আমাদের সমাবেশ হতো তাহলে আমাদের নামে মামলা হতো, আমাদের সারাশে অভিযান চালিয়ে খুঁজে বের হতো, বাকি বোঝা গেল। আইনের শাসন আছে, দেশে নাই। তিনি বলেন, গয়েশ রায়ের খাওয়া নিয়ে আজকে এত কথা হচ্ছে। ডিবি অফিসে গেলে আপনাকে যদি বিষ খেতে বলা হয় আপনি খেতে বাধ্য, এই অভিজ্ঞতা আমারও আছে। কিন্তু এসব করে নেতাদের জনগণের কাছে বিভ্রান্ত করার জন্য, কিন্তু জনগণ এখন সব বুঝছে। ভিন্ন মতের মানুষকে একদিকে তারা নিপীড়ন করছে, অন্যদিকে এসব নাটক করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নষ্ট করছে, আমরা এটি দেখতে চাই না। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি কারোর সঙ্গে নির্বাচনে যাবে না, সারা দেশে 300 আসনেই জাতীয় পার্টি একক নির্বাচন করবে। তিনি গতকাল দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পর্যায়ে জাতীয় পার্টি সম্মেলনের প্রথম অতিথি বক্তব্যে একথা বলেন। তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি এদেশে মানুষের হয়ে কাজ করে, জাতীয় পার্টি ক্ষমতায় এসে মানুষের উন্নয়ন করেছে, দেশের উন্নয়ন করেছে, তাই আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই, তাতে করে আমাদের যতটুকু পরিশ্রম করতে হয় আমরা তা করব। তিনি বলেন, দেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দরকার, জাতীয় পার্টি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ক্ষমতায় আসতে চায়। জি এম কাদের বলেন, জাতীয় পার্টির সবচেয়ে বড় ক্ষতি করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার, বিএনপিও আমাদের ক্ষতি করেছে। বিএনপি এরশাদকে একটি মামলায় ঝুলিয়ে দিয়ে সারা জীবন তার রাজনীতিকে দুর্বিষ করে তুলেছিল। বগুড়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈফুল ইসলাম জিন্নার সভাপতিত্ব সদস্য সচিব নুরুল ইসলাম ওমরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র ক চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুল হক চূর্ণ এমপি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।